জাহানকুশা কামান আমাদের ঐতিহাসিক মুর্শিদাবাদের অলিতে কলিতে ছড়িয়ে রয়েছে অজস্র ইতিহাস। তার মধ্যে অনেক ইতিহাস আজ ভগ্নপ্রায়। ভারতবর্ষের ইতিহাস জানতে গেলে আপনাকে আসতেই হবে ঐতিহাসিক মুর্শিদাবাদ ভ্রমণে। এই মুর্শিদাবাদের আনাচে কানাচে প্রত্যেকটা স্থান আজও সাক্ষ্য বহন করে চলেছে ইসলামিক শাসন ব্যবস্থার। মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রয়েছে এরকমই একটি ঐতিহাসিক নিদর্শন, জাহানকোষা কামান। ইতিহাস বলে এই কামানটি দিয়ে নাকি গোটা পৃথিবী ধ্বংস করা যেত। সত্যি কি তাই? চলুন আজকের পর্বে যাওয়া যাক সেই মুর্শিদাবাদের জাহানকোষা কামানে। তবে ভিডিওটি শুরুর আগে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেক্ট করুন অল নোটিফিকেশন অপশনটি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। জাহানকোষা, যার আক্ষরিক অর্থ হল পৃথিবীর ধ্বংসকারী, মধ্যযুগীয় বাংলার নবাবী আমলের যুদ্ধাস্ত্রের এটি একটি উল্লেখযোগ্য নিদর্শন। কামানটি দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি, পরিধি 5 ফুট, ওজনে 7 টনেরও বেশি। বিস্ফোরণের জন্য কামানে প্রয়োজন হতো 17 কেজি বারুদের। বেশ কয়েক কিলোমিটার দূরের শত্রুকেও জোরদার আঘাত করে যেত এই কামান দিকে। কামানটি তৈরি করা হয়েছিল অষ্টধাতু দিয়ে, অর্থাৎ সোনা, রূপা, দস্তা, তামা, জিঙ্ক, টিন, লোহা ও পারদ দিয়ে এই কামানটিকে তৈরি করা হয়েছিল। অষ্টধাতু দিয়ে তৈরি হওয়ার জন্য কামানটিতে আজও কোনো মরিচা ধরে না। কামানের গায়ে ইরানি ভাষায় একাধিক পিতল ফলকের লেখা থেকে জানা যায়, 1637 সালে জাহাঙ্গীরনগরে মিস্ত্রি জনার্দন কর্মকার জাহানকোষা কামানটি নির্মাণ করেন। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করার সময় ওই কামানটিকে এখানে নিয়ে আসেন। মুর্শিদ কুলি খাঁ থেকে পরবর্তী অন্যান্য নবাবগণ এখানে তাদের অস্ত্রাগার বা তোপখানা স্থাপন করেন। সে সময় জাহানকোষা কামানটিকে একটি অশ্বত্থ গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের উদ্যোগে এই কামানটিকে গাছের শিকড় থেকে ছাড়িয়ে সরিয়ে নিয়ে এখানে স্থাপন করা হয়। আপনারা মুর্শিদাবাদ ভ্রমণে গেলে এখান থেকে দেখে আসতে পারেন এই কামানটিকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মুর্শিদাবাদের যা ইতিহাস তা একটি পর্বে শেষ হবার নয়। আমি মুর্শিদাবাদ প্লেলিস্টে এপিসোড বাই এপিসোডে প্রত্যেকটি স্থানের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এবং সবশেষে আপনাদের জন্য নিয়ে আসব মুর্শিদাবাদ ট্যুর গাইডের ওপর একটি সম্পূর্ণ ভিডিও। বাস আপনারা শুধুমাত্র আমার চ্যানেলের সাথে থাকুন, আমাদের প্রত্যেকটি পর্বের ভিডিও দেখতে থাকুন, লাইক করতে থাকুন, কমেন্টে জানান ভিডিওগুলি কেমন লাগছে। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিয়েছি। আর সবশেষে একটাই কথা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।